এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, আপনাদের সামনে এখানে আছে, আমাদের তাপস এবং পরশ, পরশ আসো, আয়, চুপ করে বসে আছো, ওকে নিয়ে আসো। আজকে বড় হয়ে গেছে, 5 বছরের পরশ, 3 বছর তাপস, বাবা মার লাশ গুলি খেয়ে পড়ে আছে, দুটি বাচ্চা পাশে যে চিৎকার করছে, বাবা ওঠো, বাবা ওঠো, মা ওঠো, মা ওঠো, কেউ সাড়া দেয়নি। আমার ফুপুর বাড়িতে, আমার ফুপু গুলিবিদ্ধ, ফুপুতো 2 বোন গুলিবিদ্ধ, আবুল হাসান আবদুল্লাহ স্ত্রী গুলিবিদ্ধ, তার ছেলে নিহত, শুধু তার মেয়ে আর একটা ছেলে, তারাই শুধু অক্ষত ছিল। কি নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটেছে আপনি একবার চিন্তা করে দেখেন। আর সেই হত্যার পর বিচারটার কোনো অধিকার ছিল না আমাদের, মামলা করার অধিকার ছিল না। আমি আর রেহানা বিদেশে ছিলাম, সেই জন্য বলছে বেঁচে গিয়েছিলাম। আর এই বাচ্চা কি দুঃসহ বাচ্চা, সেটা শুধু ভুক্তভোগীরাই জানেন। আমি জানি আমার এখানে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, অনেকেই আপনজন হারিয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলা কি ভয়াবহ গ্রেনেড হামলা। হানিফ ভাই সহ আমাদের মায়া, হানিফ ভাই আমাদের নজীব, তারপর আমার সাথে ছিল মামুন সহ আমাদের নেতাকর্মী, আমাকে চারিদিক দিয়ে ঘিরে মানব ঢাল তৈরি করেছিল। আমার গায়ে কোনো স্প্লিন্টার লাগেনি, কিন্তু হানিফ ভাই মাথায় যে স্প্লিন্টারগুলি লাগছিল সেই রক্ত আমার গায়ে ছড়ে ছড়ে পড়ছিল। আর সেই গুলির আঘাতে আইবি রহমানকে আমরা হারাই, আমাদের 4 জন মহিলা কর্মী সহ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী এবং 2 জন অজ্ঞাতনামা। সেই গুলিতে বা গ্রেনেডে আহত এই যে আমার বোনের অনেকেই তো এখানে অপেক্ষা করে বসে আছে, তাদের কেউ পায়ে পা শরীর তা একরকম পঙ্গু, এরকম আওয়ামী লীগের আদা চাচা আমাদের কত নিবেদিত প্রাণ ছিলেন, এরকম কত কর্মীদের আমরা হারালাম। আর এখানেই তো ক্ষান্ত হয়নি, 15 আগস্টের পরে তো এই হত্যাকাণ্ড, এটাই ছিল বাংলাদেশের যেন একটা ঘটনা। আমি এটুকু বলতে চাই যে এই যে একটা নিষ্ঠুর ঘটনা, 16 তারিখ পর্যন্ত লাশ পড়েছিল 32 নম্বরে। আজকে অনেকের অনেক কথা শুনি, আমার কাছে, আমি এখন সরকারে আছি, মানবাধিকারের কথা শোনায় আমাদেরকে, মানবাধিকার নিয়ে আমাদেরকে তত্ত্ব জ্ঞান দেয়, এরকম তো কতজনের কথা শুনি, কিন্তু আমার কাছে যখন এই কথা বলে বা দোষারোপ করে, তারা কি একবার ভেবে দেখে যে আমাদের মানবাধিকার কোথায় ছিল, যারা আমরা আপনজন হারিয়েছি, স্বজন হার বেদনা নিয়ে আমরা খেতে বেরিয়েছি, আমাদের তো কোনো এই যে পরশ দবস কিনে আমার ফুপু কি অবস্থায় ছিল, কোনো আশ্রয় তো ছিল না বলতে গেলে। দূর দূর সম্পর্কে আত্মীয় স্বজন তারা স্থান দিয়েছে, কারণ আমাদের তো সবাইকে মেরে ফেলে দিয়েছে, কে কাকে আশ্রয় দেবে, কারোর প্রতি আমার কোনো দোষারোপ করি না, কিছুই করি না, কিন্তু এই বাংলাদেশে তো এই ঘটনা ঘটেছে, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা যারা স্বজন হারিয়েছি, আমরা তো হারিয়েছি, কিন্তু আমি যখন চিন্তা করি আমার দেশ কি হারিয়েছিল, এই বাঙালি জাতি, বাঙালি জাতি হিসেবে মর্যাদা পাবে, এই বাঙালি জাতি জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, একটি স্বতন্ত্র রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি জাতি, বাঙালি জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু সৃষ্টি করে দিয়ে গেছেন,
যেখানে পাকিস্তানি আমলে কোনো বাঙালি তো ওই মেজর থেকে আর উপরে উঠতে পারেনি, হ্যাঁ মাত্র একজনই কর্নেলের পদ পেয়েছিল, আর সেখানে উচ্চ পদে বাঙালিরা বাঙালির নিজস্ব সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সব তো জাতিপিতা বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে দিয়ে গেছেন, আর মেজরদেরকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করে গেছেন।